সামনে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এখন অরিজিনাল, দেখেন টয়োটার লোগো দেওয়া আছে, এটা জাপানিজ স্টিকার আছে, খুবই ভালো ফালো ফিটিংস এর গাড়ি। গাড়িটা কিন্তু ফ্যামিলি ইউজের গাড়ি হয়েছে বাবা। দরজার প্যাড থেকে শুরু করে দেখেন ড্যাশবোর্ডটা মাশাআল্লাহ খুবই ফ্রেশ, সিডিটি ব্যাক ক্যামেরা নেভিগেশন সবকিছু ভালো কন্ডিশন পেয়ে যাবেন। আমি একটা জিনিস আপনাকে দেখাবো বাবা, এই সিটটা কিন্তু বাবা একদম সম্পূর্ণ কিন্তু বাইরে বের হয়ে যাবে। এটা দেখেন এখানে কিন্তু সুইচ আছে, দেখেন আচ্ছা এটা সুন্দর মতো দেখেন বাইরে বেরিয়ে যাবে, একদম খুবই চমৎকার। গ্যাস এবং তেল দুটো ইনক্লুড করা আছে, এবং এটা কিন্তু সামনের সিট কিন্তু ভাই এটা কিন্তু বাইরে বের হয়ে আসে। আচ্ছা, যারা আমাদের অসুস্থ বাবা মা ভাই বোন যারা আছেন তাদের জন্য এই গাড়িটা কিন্তু আপনি সিটটা বের করে আবার সুন্দর করে মুভমেন্ট করে ভিতরে ঢোকাতে পারবেন। খুবই সুন্দর ভালো কোয়ালিটির গাড়ি দেখাবো, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে দেখবেন, এবং অবশ্যই বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমি আপনাদেরকে বলে দিই গাড়ির মডেল 2003 মডেল, 2007 রেজিস্ট্রেশন, গ্যাস এবং তেল দুটোই ইনক্লুড করা আছে। তার আগে আমার শোরুমের অ্যাড্রেসটা বলে দিই, সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরিপাড়া 2 নম্বর গেট খামার বাড়ি মোড়ের পাশে আমার শোরুম। গাড়ির সামনের হেডলাইট থেকে শুরু করবো, দেখেন সামনে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এখন অরিজিনাল, গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় না। দেখেন আইএসটি লোগো, সুন্দর একটা গ্রিল, ঢাকা মেট্রো গ অনেক সিরিয়ালের গাড়ি। আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গ, ঢাকা মেট্রো গ অনেক সিরিয়ালের গাড়ি, গাড়িটা কিন্তু 1500 সিসির গাড়ি, 100% 1500 সিসি। আইএসটি কিন্তু সচরাচর 1300 সিসি হয়, বাট এটা কিন্তু 1500 সিসির গাড়ি। সামনে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এখন অরিজিনাল, দেখেন টয়োটার লোগো দেওয়া আছে, এটা জাপানিজ স্টিকার আছে, খুবই ভালো ফালো ফিটিংস এর গাড়ি। গাড়ি কিন্তু ফ্যামিলি ইউজের গাড়ি হয়েছে বাবাই। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাত আছে, শেপ আছে, জয়েন্ট আছে, ক্রস আছে, সেটা কিন্তু গাড়ির সাথে পেয়ে যাবেন। আমরা ভিতরে ইন্টারিয়রটা দেখবো বাবাই, দেখেন ভিতরে ইন্টারিয়র মাশাআল্লাহ খুবই ফ্রেশ, একদম খুবই চমৎকার। দেখেন দরজার প্যাড থেকে শুরু করে দেখেন ড্যাশবোর্ডটা মাশাআল্লাহ খুবই ফ্রেশ, সিডিটি ব্যাক ক্যামেরা নেভিগেশন সবকিছু ভালো কন্ডিশন পেয়ে যাবেন। আমি একটা জিনিস আপনাকে দেখাবো বাবাই, এই সিটটা কিন্তু বাবাই একদম সম্পূর্ণ কিন্তু বাইরে বের হয়ে যাবে। এটা দেখেন এখানে কিন্তু সুইচ আছে, দেখেন আচ্ছা এটা সুন্দর মতো দেখেন বাইরে বেরিয়ে যাবে, একদম খুবই চমৎকার। এখান থেকে এটা বাইরে বেরিয়ে যাবে, আমি কিন্তু নিচে নামতে পারবো। আমাদের বাসায় কিন্তু অনেক বৃদ্ধ বাবা মা আছে, ভাই বোন আছে, বা অসুস্থ যেই থাক না কেন আপনি তাকে কিন্তু এই সিটে ক্যারি করার জন্য আপনার জন্য পারফেক্ট। আপনি দেখেন আমার কিন্তু সিটটা কিন্তু সুন্দর মতো আমি বসে গেলাম, এবং সিটটা কিন্তু সুন্দর মতো এখানে চাপ দিলে কিন্তু এখানে কিন্তু আপনি সুন্দর মতো আবার কিন্তু বসতে পারবেন। তো যাদের কোমরে ব্যাক পেন এভরিথিং, মানে যারা একটু সিক বা অসুস্থ ফিল করেন তাদের জন্য এই গাড়িটা আমি পার্সোনালি বলবো, গাড়িটা পছন্দ করতে পারেন। কারণ এই আইএসটি গাড়িতে কিন্তু হাজারে একটা দুটো কিন্তু এই সিটটা কিন্তু আসে। আমি কিন্তু আমার ব্যবসা ল্যাপে এই প্রথম গাড়ি পেলাম যে এই সিটটা কিন্তু আইএসটি গাড়িতে, এই সিটটা খুবই ভালো কোয়ালিটির গাড়ি। আমরা একটু পিছনের সিটটা দেখবো, দেখেন পিছনের সাইডটা দেখেন এখানে টয়োটার লোগো দেওয়া আছে, এখানে জাপানিজ স্টিকার। আমরা পিছনের সাইডটা দেখবো, দেখেন পিছনের যে ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে সুন্দর একটা স্পয়লার, শো লাইট, ওয়াইফার, টয়োটা মনোগ্রাম, ডিজিটাল নাম্বার প্লেট, একদম পরিপাটি অবস্থায় পেয়ে যাবেন। এখানে আইএসটি লেখা আছে এই ব্যাকলাইটটা কিন্তু গাড়ির সাথে, একদম খুবই কিউট একটা গাড়ি, ছোটোখাটো গাড়ির মধ্যে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে চাহিদা সম্পূর্ণ গাড়ি। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত এখানে কিন্তু জয়েন্ট শেপ ক্রস কিন্তু এখনও জেনুইন অবস্থায় পেয়ে যাবেন। ভেতরে ইন্টারিয়রটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, বসার স্পেস কিন্তু অনেক সুন্দর। এখানে 5 সিটের গাড়ি, আপনি এলিয়ন প্রিমিয়ামতে যে স্পেস পাবেন সেম স্পেস কিন্তু এই গাড়িতে কিন্তু আছে, ভালো ফিনিশ। দেখেন একদম দরজার প্যাড থেকে শুরু করে সব কিছু একদম গাড়ির সাথে পেয়ে যাবেন। কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি, কোনো খোলা কাটা কোনো মায়ের এই গাড়ির মধ্যে আপনি পাবেন না। 1500 সিসির টয়োটা আইএসটি গাড়ি আমরা দেখছিলাম। আচ্ছা, ব্ল্যাক টু ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক টু ব্ল্যাক, এবং ব্ল্যাক কিন্তু খুবই চমৎকার কালার কিন্তু, এবং আমরা কিন্তু টাচ আপ করেছি ভালো ফিটিংস থেকে। দেখেন কোথাও কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, একদম পরিপাটি সাজালো গোছালো একটি গাড়ি টয়োটা আইএসটি, একদম দেখেন নিখুঁত একটি গাড়ি। সিএনজি আছে ভাই? জি, এটা সিএনজি কনভার্সন করা আছে বাবা। আচ্ছা, সিসি 1500 সিসি গাড়ি, ভিভিটি ইঞ্জিন, এসি ইঞ্জিন, মাউন্টিং, গিয়ারবক্স, সাসপেনশন খুব ভালো কানেকশন পেয়ে যাবেন। সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট সবকিছুই গাড়ির সাথে পেয়ে যাবেন, এবং সুন্দর কিন্তু সিট কিন্তু পাওয়ার অপশন কিন্তু রয়েছে, এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এবং এই গাড়িটা গ্যাস এবং তেল দুটো ইনক্লুড করা আছে, গাড়ির কাগজপত্র সবকিছু আপ টু ডেট পেয়ে যাবেন। চাকা, চারটা চাকা কিন্তু অলমোস্ট নতুন পাবেন অ্যালুমিনিয়াম সহ। এবং বাবাই আমি শর্টকাটে বলে দিই এই গাড়িটার দাম দিয়েছি আমি আস্কিং প্রাইস 9,85,000 টাকা আস্কিং দিয়েছি, কিছু নেগোশিয়েবল করবো। আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো, ডিসকাউন্ট করবো। আমার মোবাইল নাম্বার 0171000227, আমার শোরুমের নাম সিটি কারবালি, সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরিপাড়া 2 নম্বর গেটের পাশে খামার বাড়ির মোড়ের পাশে আমার শোরুম সিটি কারবালি, অবশ্যই আসবেন। বাবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাস্টমারকেও রিকোয়েস্ট করি আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।